আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নর্ডিক ট্রান্স। আলান হামসা স্টুডেন্ট থেকে কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ইটস ভেরি নাইস ওয়েদার হিয়ার টুডে। কালকে থেকে সামার শুরু হচ্ছে, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন সামারের এনভায়রনমেন্ট চলে এসছে। এবং আমি বলবো যে সামার আমরা যে ওয়েদার এখন শুরুতেই পাচ্ছি, এই ওয়েদার আস্তে আস্তে ব্যাটার অ্যান্ড ব্যাটার হবে। বাট মানে একটা স্যাড নিউজ হচ্ছে যে আমরা এই ওয়েদারটাকে এনজয় করতে পারবো না, বিকজ 50 পিপলের বেশি পার্টিসিপেন্ট কোথাও একসাথে গ্যাদার হতে পারবে না। তো সেই ক্ষেত্রে যে আমরা বিচে যাইতাম বা আমরা যে বিভিন্ন জায়গায় একসাথে গ্যাদারিং করতাম সেটা এই বছর করা যাচ্ছে না। বাট সামার আমরা ইন্ডিভিজুয়ালি এনজয় করতে পারবো, অর্থাৎ বাইরে যেভাবে আমি এখন ভিডিও বানাচ্ছি ঠিক সেভাবে হয়তো বা আমরা কোনো এক জায়গায় বসতে পারবো ফ্যামিলি নিয়ে, বা ফ্যামিলির গ্যাদারিং করতে গেলে 2 মিটার দূরত্ব থেকে আমরা করতে পারবো। এনিওয়ে, আমি যেই বিষয় নিয়ে আজকে কথা বলতে এসেছি সেটা আমার কাছে মনে হয় ইটস টক অফ দ্য টপিকস নাও, বিকজ আমার কাছে গত পরশুদিন থেকে অনেকগুলো ফোন এসছে এবং অনেকে আমাকে মেসেজ করছে যে ভাই আমরা যারা এক্সটেনশনের জন্য অ্যাপ্লিকেশন করতে যাচ্ছি তাদের এক্সটেনশন অ্যাকসেপ্ট করা হবে না। এই ধরনের একটা নিউজের ব্যাপারে কি আপনি জানেন কিনা, বা আপনি কি এই ধরনের নিউজ মাইগ্রেশন মার্কেটে পড়েছেন কিনা? তো আমি সেই ক্ষেত্রে মাইগ্রেশন মার্কেটের যেই সাইট আছে সাইট থেকে আমি যেই নিউজটা পেয়েছি এবং আমার কাছে পড়ে আমি যেটা বোধগম্য হয়েছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমার কাছে মনে হয় ইটস নাথিং টু ওয়ারি অ্যাবাউট, বাট অফকোর্স ইউ হ্যাভ টু রিড কেয়ারফুলি অ্যান্ড মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াটস হ্যাপেনিং। ওকে, আমি এখান থেকে একটু প্রশ্ন আছি যে এখানে বলছে যে ইফ ইউ আর নট ইয়েট সার্টিন হোয়াট ইউ হায়ার এডুকেশন ইনস্টিটিউশন উইল ডু, দেন দ্য রিকমেন্ডেশন অফ দ্য সুইডিশ ম্যাগনেশন এজেন্সি ইজ দ্যাট ইউ ওয়েট অ্যাজ লং অ্যাজ পসিবল টু সাবমিট ইউর অ্যাপ্লিকেশন ফর অ্যান এক্সটেনশন টু দ্য সুইডিশ ম্যাগনেশন এজেন্সি, হাউএভার ইউ মাস্ট ডু সো বিফোর ইউর প্রিভিয়াস পারমিট এক্সপায়ার্স, দিস অ্যালাউজ টাইম টু ওয়েট ফর দ্য হায়ার এডুকেশন ইনস্টিটিউশন টু অ্যানাউন্স আ ডিসিশন অ্যাবাউট হোয়াট ফর্ম অফ টিচিং দে উইল ইমপ্লিমেন্ট বিফোর ইউর কেস ইজ এক্সামিনড। মানে বলতেছে যে আপনি যদি শিওর না হন যে আপনার ইনস্টিটিউশন, আপনি যেই হায়ার ইনস্টিটিউশনে আপনি লেখাপড়া করছেন, যে ধরেন ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন বা আপনি এগ্রিকালচারাল ইনস্টিটিউট, যে ইনস্টিটিউটে আপনি লেখাপড়া করছেন হায়ার এডুকেশন নিচ্ছেন, সেই ইনস্টিটিউট যদি আপনাকে কনফার্ম না করে যে হোয়াট দে উইল ডু, দে উইল গো ফর রিমোট এডুকেশন অর দে উইল গো ফর অন ক্যাম্পাস এডুকেশন অর হোয়াট, যদি তারা শিওর না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি একটু ওয়েট করবেন আপনার রেসিডেন্স পারমিট এক্সটেনশনের জন্য। কিন্তু এই রেসিডেন্স পারমিট এক্সটেনশন করতে গিয়ে যদি আপনার টাইম না থাকে যে আপনার আগামী মাসেই হয়তো বা আপনার ভিসার ইনভ্যালিড হয়ে যাবে, তাহলে আপনাকে অবশ্যই আপনাকে ভিসার অ্যাপ্লিকেশনটা এখন ইমিডিয়েটলি করে দিতে হবে। কিন্তু যদি সময় থাকে তাহলে প্লিজ ওয়েট ফর দ্যাট, যে কি ডিসিশনটা ইনস্টিটিউশন নিচ্ছে সেটার জন্য আপনি একটু ওয়েট করেন, বিকজ আপনাদের ভিসার উপর নির্ভর করে এখানে ইনস্টিটিউশনগুলো ডিসিশন নিবে। কিন্তু ইনস্টিটিউশনগুলো এটার জন্য ওয়েট করছে যে পরিস্থিতি কোন দিকে যায় দেখার জন্য। এখন আপনারা যদি এখন সবাই মিলে অ্যাপ্লিকেশন করা শুরু করেন তাহলে নাম্বার অফ অ্যাপ্লিকেশন অনেক হবে, যেটা মাইগ্রেশন বার্কেটের ক্ষেত্রে এখন হ্যান্ডেল করা ইটস ভেরি ডিফিকাল্ট। আপনারা জানেন মাইগ্রেশন বার্কেট এখন সময় কমিয়ে দিয়েছে এবং অনেক এমপ্লয়িরা এখন ওয়ার্ক করতে পারছে না ডিউ টু কোভিড-19 সিচুয়েশন। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াটস গোয়িং অন হিয়ার। আচ্ছা, ইফ ইউ হ্যাভ কোর্সেস অর কম্পোনেন্টস লেফট টু কমপ্লিট, যদি আপনার কোর্সেস অথবা কম্পোনেন্টস যদি কমপ্লিট করা থেকে কন্টিনিউ করা থেকে মানে কমপ্লিট করা থেকে বাকি থাকে, অর্থাৎ আপনি এখনো পর্যন্ত যে 22.5 ক্রেডিট আপনার এক্সটেনশন সেকেন্ড মানে থার্ড সেমিস্টার এক্সটেনশনের জন্য আপনাকে কমপ্লিট করতে হবে, ফার্স্ট সেমিস্টারের জন্য 15 ক্রেডিট আপনাকে কমপ্লিট করতে হবে, সেরকম যদি কমপ্লিট না হয়ে থাকে তাহলে সেটা কি জন্য কি করতে হবে সেটা বলা হয়েছে। টু বি গ্রান্টেড অ্যান এক্সটেন্ডেড পারমিট অ্যানাদার রিকোয়ারমেন্ট ইজ দ্যাট ইউ মাস্ট হ্যাভ মেড অ্যাকসেপ্টেবল প্রোগ্রেস ইন ইউর স্টাডিজ। হ্যাঁ, অবশ্যই আপনাকে অ্যাকসেপ্টেবল প্রোগ্রেস দেখাইতে হবে যে আপনি 15 ক্রেডিট শেষ করা দরকার ছিল সেটা করেছেন, 22.5 ক্রেডিট কমপ্লিট করা ছিল করা দরকার ছিল সেটা করেছেন, সেটা দেখাইতে হবে। ওকে, However, there are certain exceptions that may mean that a lower number of earned credits may be accepted. এখন এই COVID-19 সিচুয়েশনে যদি কোনো পরীক্ষা বাতিল হয় বা পরীক্ষা আপনি পোস্টপোন করা হয়েছে সেই ক্ষেত্রে আপনি ক্রেডিট কমপ্লিট করতে পারেন নাই, সেই এক্সেপশনটাকেও এখন অ্যাকসেপ্ট করা হবে। এই কথাটাই বারবার বলতে চাচ্ছে, এখানে ভিসার আপনার ভিসা দেওয়া হবে না, এই করা হবে না, সে এগুলো কিছুই বলা হচ্ছে না। আমি জানি না সেই কথাগুলো কে বলছে আপনাদেরকে, আমাকে অনেকে ফোন করে বলছে ভাইয়া এই কথাগুলো আমি শুনেছি, এই কথাগুলো আপনাকে কে বলছে? এবং এই জিনিসটা আরও বেশি মেনশন করা উচিত যে যে বলছে সেই ব্যাপারগুলোতে এক্সপার্ট কিনা, সেই ব্যাপারগুলো জানে কিনা অ্যাকচুয়ালি, বা এই ব্যাপারে তার এডুকেশন কতটুকু, বা সে আসলেই আদৌ এই 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 যে নিউজটা আছে নিউজটা পড়েছে কি, এইটার ব্যাপারেও আপনাকে জানতে হবে। এনিওয়ে, ইট মে বি দ্যাট আ কোর্স অর এক্সাম দ্যাট শুড হ্যাভ টেকেন প্লেস ডিউরিং দ্য স্প্রিং সেমিস্টার হ্যাজ বিন পোস্টপোন্ড অ্যান্ড দ্যাট হ্যাজ কন্ট্রিবিউটেড টু দ্য ফ্যাক্ট that you have not been able to earn the required number of credits. In each individual case, an assessment is made of whether you qualify for an exception.
অবশ্যই আপনাকে এক্সামিন করা হবে যে আসলে আপনার ইউনিভার্সিটি এই পরীক্ষাটা পোস্টপোন করেছে কিনা বা বাতিল করেছে কিনা, তাহলে সেটা তারা টেক ইনটু অ্যাকাউন্ট নিবে এবং সেই অনুযায়ী আপনার কেসটা তারা হ্যান্ডেল করবে। সো এখানে এমন কিছু বলা হয় নাই যে আপনার এক্সটেনশন দিবে না আপনাকে, আপনাকে আবার বাংলাদেশে ব্যাক করতে হবে, অনলাইনে ওখানে গিয়ে ক্লাস করতে হবে, নো, নাথিং ইজ সেড ফর দ্যাট। এবং মাইগ্রেশন ওয়ার্কার এটাও বলে নাই যে যে আপনি মাইগ্রেশন ওয়ার্কার আপনাকে ডিসিশন দিয়ে দিবে যে আপনার ভিসা রিজেক্টেড, এই কথাও বলে নাই। বলেছে যে তারা এই ব্যাপারে ডিসিশন এখন দিতে পারবে না, বিকজ দে ক্যানট টেক দ্য ডিসিশন নাও ইন দিস মোমেন্ট, সো দে উইল লেট ইউ নো। আপনার যদি অ্যাপ্লিকেশন করার দরকার হয় আপনি অ্যাপ্লিকেশন করে দেন, আপনার যদি ভিসার ভ্যালিডিটি না থাকে আপনি আপনার ভিসার ভ্যালিডিটির জন্য অ্যাপ্লিকেশন করে দেন, দেন দে উইল টেক দ্য ডিসিশন বাই দ্যামসেলফ। ইউনিভার্সিটির সাথে মাইগ্রেশন ওয়ার্কারদের যোগাযোগ খুব একটা নাই, সো সেই ক্ষেত্রে মাইগ্রেশন ওয়ার্কার তার রুটিন অনুযায়ী আগাবে, ইউনিভার্সিটি তার রুটিন অনুযায়ী আগাবে, এটা নিয়ে আপনাদের হেডেক করার কিছু নাই। এনিওয়ে, if at the time of your application the Swedish migration agency has been informed that your studies in the autumn semester are expected to take place as usual on campus and if other conditions are met we will be able to grant you an extended resident permit, ekhane bolei dewa hoyeche jodi apnar university on campus er decision nay tahole extended resident permit ache seta tara accept korbe ebong tara accept korar jonno samartho arjon korbe, able to bola hoyeche, ekhane bola hoy nai je accept kore felbe tara eta kaaj korbe। The Swedish Migration Agency may also grant an extended residence permit if the majority of your education will be conducted on campus, even if parts or component of your studies will be conducted remotely. Jodi chatta subject er modhe duta subject remotely kora hoy, doesn't matter, baki duta jodi apnar on campus kora hoy taholeo tara extended permit apnake dibe, jodi er majhkane extended permit na dey tahole ki hobe, tahole apni extended permit er jonno application korben, apnar permit ta hold thakbe, hold thaka mane hocche you are valid here, jokhon situation normal hobe apnar decision aste shuru korbe, jodi requirement meet kore apni extension paben, যদি রিকোয়ারমেন্ট মিট না করে তাহলে সেক্ষেত্রে আপনি এক্সটেনশন পাবেন না, সেক্ষেত্রে আপনাকে অ্যাপিল করতে হবে বা অ্যাপিল করে সামনে যে প্রসেস আছে সেটা আপনাকে ফলো করতে হবে। দ্যাটস ভেরি সিম্পল, যে আপনাদেরকে এই কথাগুলো বলছে বা বিভ্রান্ত করার চেষ্টা করছে সে হয়তো বা ব্যাপারটা ঠিক মতো ভালোভাবে পড়ে নাই বা হয়তো না জেনেই একটা কিছু মিন করছে, যারা এবছর আসতে চাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, ইফ ইউ হায়ার এডুকেশন ইনস্টিটিউশন ডিসাইড দ্যাট মোস্ট অর অল অফ দ্য টিচিং ইন দ্য অটম সেমিস্টার উইল বি কন্ডাক্টেড রিমোটলি, যদি সবগুলো সাবজেক্টই বলা হয় যে অনলাইনে করা হবে, দেন অ্যাকর্ডিং টু দ্য অ্যাপ্লিকেবল লেজিসলেশন দ্য সুইডিশ মাইগ্রেশন এজেন্সি উইল নট বি এবল টু গ্র্যান্ট ইউ এ রেসিডেন্ট পারমিট, তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে রেসিডেন্ট পারমিট সুইডিশ সরকার হয়তো বা সামর্থ্য অর্জন করবে না দেওয়ার জন্য, তাহলে কি করবে, ভিসা রিজেক্ট করবে না? এই ভিসা রিজেক্ট করার বা ভিসা অ্যাকসেপ্ট করার কথা কিন্তু কোথাও বলা হয়নি, বলা হচ্ছে আপনি ডিসিশনটা আপনি পাবেন সেই ব্যাপারে তারা কোনো গ্যারান্টি দিতে পারছে না, হয়তো সেটা হোল্ড থাকবে, কিন্তু আপনি যখন আবার অন ক্যাম্পাসে শুরু করবেন তখন তারা আপনাকে নির্দিষ্টটা এক্সটেন্ডেড টাইম পিরিয়ড দিয়ে তারপরে আপনাকে তারা ভিসা দিবে, এই কথাটাই এখানে বলা হচ্ছে বারবার। ইফ ইউ আর নট ইয়েট সার্টেন হোয়াট ইউর এডুকেশন ইনস্টিটিউশন উইল ডু, এই কথাটাই বলা হয়েছে, আবার রিপিট হয়ে আসছে। সো আমার কাছে মনে হয় যারা অলরেডি আমাকে অনেকবার কল করেছেন আমি রিপ্লাই দিতে পারিনি, আই এম ভেরি সরি ফর দ্যাট, আমি কয়েকদিন যাবত খুব ব্যস্ত সব কিছু নিয়ে, এখানের সিচুয়েশন নিয়ে, প্লাস হচ্ছে এভরিথিং লাইক নরিটান্সের কাজ করছি, নরিটান্সের বিভিন্ন পর্তুগালে যাওয়ার জন্য বিভিন্ন মানুষজন আমাকে নক করছে এবং তাদেরকে নিয়ে কাজ করা হচ্ছে, সো কীভাবে বাংলাদেশে এখানে বাংলাদেশিদেরকে হেল্প করা যায় সেটা নিয়ে অনেক কাজ করছি আমি, এবং আমার কাছে মনে হয় যে এর জন্য একটা ভিডিও আমি করেছি, ভিডিওটা আপনারা নেক্সট ভিডিও দেখতে পাবেন, সেটাও আজকেই আপলোড করা হবে। অ্যান্ড আমি আমি ফিল করছি যে অনেকে অনেক প্রবলেমের মধ্যে আছে, যারা যারা প্রবলেমে আছেন এবং মনে করছেন যে ইটস নট দ্য রাইট চয়েস হিয়ার টু বি স্টে হিয়ার, প্লিজ কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট অ্যাট nordictrans.se এবং আমি আপনাদেরকে অন্য জায়গায় মুভ করার জন্য আশা করি হেল্প করতে পারবো, এবং যে যে ওয়েতে আমি হেল্প করবো ইট উইল বি ভেরি ভেরি ট্রাস্টওয়ার্থি, বিলিভ মি। কেন? বিকজ আমি যা আমি যেই এজেন্টের মাধ্যমে পর্তুগালে কাজ করবো সে আমারই এক ছোটো ভাই এবং হামসাদে একসঙ্গে ছিলেন, এবং উনি সলিসিটর অ্যাসিস্ট্যান্ট হিসাবে এক লয়ারের আন্ডারে কাজ করে, সে এই পর্যন্ত যতগুলো ফাইল সে প্রসিড করেছে প্রত্যেকটি সাকসেসফুল, এবং আমি মনে করি আপনাদের যাদের ভিসার ভ্যালিডিটি আছে এখানে তাদেরকে ওখানে যেতেও হবে না, আপনি যদি এখানে 60% বা 50% বা 30% জব করতে থাকেন আপনার জব আপনি কন্টিনিউ করবেন, এবং ইন দ্য মিন টাইম আপনি ওখান থেকে কার্ড এখানে পেয়ে যাবেন অ্যান্ড দেন কন্টিনিউ করতে পারবেন। আমার কাছে মনে হয় যে এই সময়ে এই ডিসিশনটা সবচেয়ে বেস্ট অ্যান্ড সেফ, কারণ আমার কাছে আমি অনেকভাবে চেষ্টা করেছি যে অন্য কোনো উপায়ে হেল্প করা যায় কিনা বা জবের ব্যাপারে কোনোভাবে হেল্প করা যায় কিনা, বাট ইটস নট পসিবল ফর নাও বিকজ কোভিড-19 সিচুয়েশনে এখন বাংলাদেশের বাংলাদেশিদের যে অবস্থা এখানে যে জব চলে গেছে বা কোনোভাবে এক্সটেনশন করতে পারছে না বা অন ক্যাম্পাসে ক্লাস হবে সে কনফিডেন্ট না যে তার এক্সটেনশন হবে, এই ধরনের সিচুয়েশনে যারা ভুগছে তাদের জন্য মুভিং টু সাম আদার কান্ট্রিজ উইল বি গুড ডিসিশন। সো সেই ক্ষেত্রে আমি হেল্প করার জন্য অলরেডি একটা উপায় বের করেছি, যেই ওয়েটা আমি বের করেছি সেই ওয়েটা খুবই ট্রাস্টওয়ার্দি, এবং আমার কাছে মনে হয় যে এই সময়ে এই ডিসিশনটা যদি কেউ নিতে চায় তাহলে নিতে পারে।
এটা একটা অপশন। সো যারা যারা এইভাবে যদি মুভিং টু সাম আদার কান্ট্রিজ লাইক পর্তুগাল যদি মুভ করতে চান, ম্যানেজমেন্ট অ্যাট নর্ডিকট্রান্স ডট এসে যোগাযোগ করুন। আই উইল ডিসক্রাইব দ্য সার্ভিসেস অ্যান্ড প্রসেসিং অ্যান্ড এভরিথিং। এখন বাংলাদেশ থেকে যারা এই বছর অ্যাপ্লিকেশন করেছেন তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, যারা অ্যাপ্লিকেশন ডিনাই করেছেন, ইউ হ্যাভ টেকেন ইয়ার ডিসিশন। নেক্সট ইয়ার তো খোলা আছে সুইডেনের জন্য, নেক্সট ইয়ার যদি করতে না চান সুইডেনে, যে সুইডেনে আমি অ্যাপ্লিকেশনই করবো না, তাহলে ডেনমার্ক, নরওয়ে এবং ফিনল্যান্ড খোলা আছে, নর্ডিকট্রান্সের সাথে যোগাযোগ করুন। তাহলে আমরা ওই সমস্ত কান্ট্রিতেও ভিসা প্রসেসিং প্লাস হচ্ছে স্টাডি অ্যাপ্লিকেশনের জন্য প্রসিড করবো আপনাদের জন্য। এবং আমার কাছে মনে হয় যে নেক্সট ইয়ারে আমরা অনেকগুলো ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন করতে যাচ্ছি, এবং সেই কোলাবোরেশনগুলো আমরা নরওয়েতে করবো, ফিনল্যান্ডে করবো এবং ডেনমার্কের বিভিন্ন ইউনিভার্সিটির সাথে করবো। যদি করি তাহলে সেক্ষেত্রে যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন, এই অ্যাপ্লিকেশনটা আপনাদের গ্র্যান্টেড হওয়ার চান্স থাকবে প্রায় 90-95%। সো যদি আপনি এলিজিবল হন, তো সেই ক্ষেত্রে আমরা কোলাবোরেশনের জন্য কাজ করছি। আরেকটা জিনিস হচ্ছে যে যারা ভিসা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, ভিসা অ্যাপ্লিকেশন নর্ডিকট্রান্সের মাধ্যমে করতে গেলে নর্ডিকট্রান্স একটু ওয়েট করছে এখনও পর্যন্ত। যারা যারা ভিসা অ্যাপ্লিকেশন করে নাই নর্ডিকট্রান্সের মাধ্যমে, আমরা এখনও পর্যন্ত যারা যারা ভিসা অ্যাপ্লিকেশনের জন্য অলরেডি প্রসিড করে দিয়েছে, আমরা একটু ওয়েট করছি। বিকজ আমার কাছে মনে হয় 5th or 6th June মাইগ্রেশন ওয়ার্কের থেকে কোনো একটা নিউজ আসতে পারে, সেজন্য আমরা একটু ওয়েট করছি। সো 1st of June থেকে আরম্ভ করে 5th of June পর্যন্ত আমরা একটু ওয়েট করবো ভিসা অ্যাপ্লিকেশনের জন্য, তারপরে হয়তো আমরা ভিসা অ্যাপ্লিকেশনটা করবো। এখন আমরা ভিসা অ্যাপ্লিকেশন করতেছি না বিকজ নিউ কোনো রুলস আসতে পারে সেজন্য। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে এই সময়ে যারা যারা অলরেডি টিউশন ফি দিয়ে তারপরে অনলাইনের জন্য যারা যারা বলছেন যে অনলাইনে দিলে কি এক্সটেন্ডেড একটা রেসিডেন্ট পারমিট পাওয়া যাবে নাকি সেই এক বছরের জন্যই রেসিডেন্ট পারমিট দেওয়া হবে, আমি এখনও পর্যন্ত কোনো ডিসিশন নেওয়া হয়নি, মাইগ্রেশন ওয়ার্কের কোনো ডিসিশন নেয় নাই। বাট আমার কাছে যতটুকু মনে হয় এক্সপিরিয়েন্স থেকে যে মাইগ্রেশন ওয়ার্কের আপনাদেরকে এক্সটেন্ডেড একটা পারমিশন দিতে পারে, সেটা দিতে পারে হচ্ছে নেক্সট 2টা সেমিস্টারের জন্য দিতে পারে, যদি একটা সেমিস্টার অনলাইনে ক্লাস হয়েও থাকে। বাট এখনও পর্যন্ত ইউনিভার্সিটিগুলো ডিসিশন নিয়েছে অন ক্যাম্পাস বেসিস তারা ক্লাস শুরু করবে, এবং এটার জন্য আরও 3 মাসের মতো সময় আছে আমাদের হাতে। সো আমার কাছে মনে হয় অন ক্যাম্পাস বেসিস ক্লাস হওয়ার সম্ভাবনা প্রায় এখনও পর্যন্ত প্রায় 50-60% চান্সেস আছে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো, আপনারা যারা যারা অ্যাপ্লিকেশন করে ফেলেছেন অলরেডি ভিসার জন্য, তারা অ্যাকোমোডেশনটা নিশ্চিত করে দেন আপনার অ্যাপ্লিকেশনটা করুন। কারণ অ্যাকোমোডেশন নিশ্চিত না করে যদি আপনি অ্যাপ্লিকেশন ভিসা অ্যাপ্লিকেশন করেন, তাহলে এখানে এসে আপনি থাকবেন কোথায়, বা এটার জন্য আপনার কোনো প্ল্যান আছে কি না সেই ব্যাপারে কোনো কিছু ইজ নট ট্রান্সপারেন্ট। সো সেই ক্ষেত্রে আপনাকে ভিসা নাও দিতে পারে। সেই জন্য অন্তত অ্যাকোমোডেশনটা নিশ্চিত করে, বা অ্যাকোমোডেশন যদি অ্যাপ্লিকেশন করেও থাকেন, সেই অ্যাপ্লিকেশনটার একটা ডকুমেন্টস অ্যাটাচ করে তারপরে আপনি ভিসা অ্যাপ্লিকেশনটা করেন। আমরা আমাদের নর্ডিকট্রান্স স্টুডেন্টদের জন্য অ্যাকোমোডেশনের কনফার্মেশনের জন্য এখনও পর্যন্ত ওয়েট করছি। একটু দেরি হলেও আমার কাছে মনে হয় অ্যাকোমোডেশনটার কনফার্মেশনটা অন্তত একটা ভার্বাল কনফার্মেশন যদি মেইলে নেওয়া যায়, তাহলে সেটা হলেও আপনি ভিসা অ্যাপ্লিকেশনটা করে দিতে পারবেন। সো উই আর ওয়েটিং ফর দ্যাট। এবং আমার কাছে মনে হয় অ্যাকোমোডেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ এখানে এসে আপনি তাহলে থাকবেন কোথায়। আমি এরকম অনেককে দেখেছি মসজিদে অথবা গির্জাতে থাকতে। সো এই ধরনের কোনো একটা অপ্রীতিকর অবস্থা যেন আপনারা না পড়েন, সেজন্য আগে থেকে আমি এখান থেকে আপনাদেরকে একটু সতর্ক করে দিচ্ছি। আপনারা অবশ্যই অ্যাকোমোডেশন কনফার্ম করে, অথবা যদি না পারেন কোথাও অ্যাকোমোডেশন, এয়ারবিএনবিতে একটা হোটেল বুক করে, একটা রুম বুক করেও আপনি এখানে আসতে পারেন। বাট এটার জন্য আলাদা একটা প্রুফ থাকতে হবে আপনার যে আপনি এই জায়গায় আসছেন। সো আজকে এই পর্যন্তই। আর যেই কনফিউশনগুলো ছিল, আশা করেছি এক্সটেনশন, ভিসা এক্সটেনশন এবং যারা যারা অ্যাপ্লিকেশন করছেন বাংলাদেশ থেকে তাদের রেসিডেন্ট পারমিট সংক্রান্ত যেই কনফিউশনগুলো আছে আমি দূর করার জন্য আপনাদেরকে এতক্ষণ চেষ্টা করেছি। বাট তারপরে যদি কারো সমস্যা থাকে service@nordictrans.com মেল দেন, তাহলে হয়তো আপনাদেরকে আরও ক্লারিফাই করা হবে। বাট নাথিং টু বি ওয়ারিড অ্যাবাউট। আমার কাছে মনে হয় পজিটিভলি চিন্তা করলে এখনও পর্যন্ত সব কিছু আন্ডার কন্ট্রোল আছে। ভিসা দেওয়া হবে না বা ভিসা দেওয়া হবে এ ধরনের নিশ্চয়তা আমি কেন সুইডেনে কেউ দিতে পারবো না আপনাকে। একমাত্র আপনার কেস অফিসার যদি আপনি রিকোয়ারমেন্ট মিট করেন তাহলে ভিসা দিতে পারেন। কিন্তু এখন অনেকগুলো অ্যাপিলের কেস যেগুলো নিয়ে নর্ডিকট্রান্স কাজ করছে এবং কিছু ভিসা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছি আমরা, সেগুলো সব পেন্ডিং আছে, সব হোল্ড আছে। হোল্ড থাকা মানেই হচ্ছে আপনি ইউ আর ভ্যালিড ইন সুইডেন। সো হোল্ড থাকা নিয়ে কোনো প্রবলেম নাই। ডিসিশন যদি নেগেটিভও হয় কারো, সেই নেগেটিভ ডিসিশনের বিপক্ষে আপনি অ্যাপিল করতে পারবেন, এবং সেই অ্যাপিলে যদি আপনার যুক্তি ঠিক থাকে, আপনার রিকোয়ারমেন্ট যদি আপনি ম্যাচ করে থাকেন, তাহলে আপনি সেই অ্যাপিলে সাকসেসফুল হওয়ার চান্সেস অনেক সময় 80-90% হয়। সো আমি খুব পজিটিভ মানুষ এবং আমার কাছে মনে হয় পজিটিভলি চিন্তা করাই ভালো সব কিছুতে। নেগেটিভলি চিন্তা করলে আপনি শুধু হতাশার মধ্যেই পড়ে যাবেন, আর আমার কাছে মনে হয় এই হতাশা থেকে বের হওয়ার জন্য আপনার কাছে আর কোনো উপায় থাকবে না। সবাই নর্ডিকট্রান্সের সাথেই থাকুন, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমাকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এবং আমি সবার কাছে আমাদের জন্য দোয়া প্রার্থনা করছি, এবং আপনারা যারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে অনেক অনেক অনিশ্চয়তার মধ্যে আছেন এবং অনেক লকডাউনের মধ্যে অনেক হতাশা বঞ্চিত হয়ে আছেন, আমার কাছে মনে হয় যে আপনারা হতাশ না হয়ে আল্লাহর কাছে দোয়া করুন, সৃষ্টিকর্তার কাছে সাহায্য চান, ইনশাল্লাহ উনি আমাদেরকে একমাত্র হেল্প করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।